গতকাল সন্ধ্যায় বহরমপুরের দয়ানগরের বাসিন্দা সোনালী সরকার নামে এক 32 বছরের গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মেয়ের পরিবারের অভিযোগ, তার শ্বশুরবাড়ির লোকেরা এই মৃত্যুর জন্য দায়ী। জানা যাচ্ছে, উৎপল সরকার নামে স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে 8 বছরের বিবাহিত জীবন সোনালী দেবীর এবং তাদের একটি 6 বছরের কন্যা সন্তানও রয়েছে। গত মঙ্গলবার মেয়ের মা তার নাতনিকে নিয়ে ডোমকলে দিদির বাড়িতে বেড়াতে যান। সেই সময় গৃহবধূ বাপের বাড়িতে একাই ছিলেন। গৃহবধূর দাদা শঙ্কর মাহাতো জানালেন, বাড়িতে কেউ না থাকার সুযোগে বাড়ির আলমারি ভেঙে টাকা পয়সা সোনাদানা বের করে নিয়ে তার বোন সোনালী সরকারকে খুন করেছে তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকেরা। দোষীদের উপযুক্ত শাস্তির দাবিও জানিয়েছেন মেয়ের পরিবার। উৎপল সরকারকে আটক করেছে পুলিশ এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, জেইন টিভি। ব্যাপারটা গত পরশুদিন থেকে বলছি, গত সোমবার আমার মা আমার বোনের বাচ্চাটাকে নিয়ে ডোমকল গিয়েছিল। মানে আমার বোনের বাড়ির ডোমকল, বড় বোনের বর অসুস্থ গিয়েছিল ব্যাঙ্গালোরে ডাক্তার দেখাতে। তো বাড়িতে কেউ থাকবে না, বোন একা থাকে, সেই হিসাবে মানে জামাই বোন মাকে ডেকে নিয়েছিল। তো মা যাওয়ার সময়তে হ্যাঁ বোনের বাচ্চাটাকে নিয়ে গিয়েছিল। তো বাড়ি লোকজন ছিল না, ফাঁকাই বাড়ি। ওই বাড়িতে বাবা মা আর বোন আর ওই বাচ্চাটাই থাকতো। কোন বাড়িতে? আমাদের বাড়ি দয়ানগর নতুন পাড়ায়, বাবা মায়ের বাড়িতে। তারপরে চলে গেল এবং পরের দিন গত সোমবারে মঙ্গলবারের দিনও বাবা দোকান চলে যায় খাবার দাবার নিয়ে। বেলা 11টার সময় চলে যায়। আমাদের দোকান হচ্ছে ওই গীতারাম হসপিটালের ওইদিকে মোটর পার্টসের দোকান। বাবা আস্তে আস্তে রাত্রির 8টা 9টা বাজে। এবার আমুও চলে যাই কাজে, বাড়িতে ও একা ছিল। তো কালকে বেলা 3টের সময় তো আমি দোকান থেকে কাজে ফেরার পথে বাড়িতে ঢুকেছিলাম। তখনও স্বাভাবিক আমি ভালো দেখেছি, ও আমার সঙ্গে রীতিমতো কথা বলেছে, ভালো ছিল। তো আমাকে বললো, দাদা আমি একটা শরীরটা খুব খারাপ আছে, আমি একটু ওষুধ আনতে যাবো। আমি বললাম ঠিক আছে যাস। তো বাড়ি ঘরে তালা টালা মেরে ঠিকঠাক করে দেখে শুনে যাস বললাম, দিয়ে আমি রীতিমতো আমার বাড়ি চলে গেছি। আমার বাড়ি হচ্ছে কাশিম বাজার ব্যাসপুরের ওখানে, আমি আলাদা থাকি। তারপরে ওইটা দিয়ে আমি বাড়িতে খাওয়া দাওয়া করে ওইটা দিয়ে আমি কাজে চলে গেছি। চলে যাওয়ার পরে আর ও ওষুধ কিনতে গিয়ে বাড়িতে ঢুকেছিল ঠিক 4:30-5টা নাগাদ গতকাল। গতকালকে দিয়ে যাই হোক, ও বাড়িতে এসেছিলো। আসার পরে এবার আমি তো দোকান চলে গেছি ওইটা দিয়ে খাওয়া দাওয়া করে, ঠিক 6:30-7টা নাগাদ আমার কাছে ফোন যায়। মানে যখন ঘটনাটা ঘটেছে, মানে হয়ে গেছে কমপ্লিট, তারপরেই দেখা যাচ্ছে বাড়িতে খাটের উপরে ও মরে পড়ে আছে। হ্যাঁ, কেউ তখন জানতে পারেনি। কটার দিক হবে তখন? তখন ওই 5:30-6:30 নাগাদ এরকম যাক হবে। ফোনটা কে করেছিল? হ্যাঁ, আপনাকে ফোনটা কে করেছিল? ফোন একবার আমাকে করেছিল, ওই 3টের আগে একবার করেছিল। দাদা কোথায় আছিস? জানালাম আমি তো কাজে আছি, একটু খাগড়া বাজারে সবজি বাজার টাজার করছি, বাজার টাজার করে আমি বাড়িতে আসছি। বলে আসবি? জানালাম হ্যাঁ আসছি বাড়িতে। দিয়ে আমি সবজি করেছিলাম, আমার কাছ থেকে 2-4টে সবজি নিল, মানে পটল। বললো দাদা বাড়ি 2-4টে পটল দে আমাকে। দিয়ে পটল নিল, দিয়ে যাই হোক বললো ওষুধ কিনতে যাবো, ওষুধ টষুধ চোখের যে সমস্ত পরিষেবা এখানে পাওয়া যাবে সেগুলি হলো কম্পিউটারের সাহায্যে চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন, নেত্রনালী অপারেশন, ডায়াবেটিক রেটিনোপ্যাথি ক্লিনিক, লো ভিশন এইড ক্লিনিক, কন্ট্যাক্ট লেন্স ক্লিনিক, গ্লুকোমা থেরাপি, বায়োমেট্রি, টেনোমেট্রি টেস্ট, কেরাটোমেট্রি, যে কোনো ধরনের মাথা ব্যথার জন্য বিশেষ চিকিৎসা এবং রয়েছে আধুনিক চশমার শোরুম। আমাদের ঠিকানা সাজুর মোড়, নিমতিতা, মুর্শিদাবাদ। যোগাযোগ করুন 6294211939 অথবা 9932764125 অথবা 9614714687 এই নম্বরে।